Ma, do you hear me, Ma? Yeah, I hear you. I can't help. Leonardo DiCaprio, যার অভিনয়ে বুধ হয়ে আছে অসংখ্য ভক্ত, অভিনয়শৈলীর মধ্য দিয়ে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন হলিউডের সেরা অভিনেতাদের একজন হিসেবে। Saturday, honey. School's not in on Saturday. শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপনচিত্রে কাজ করার মধ্য দিয়ে অভিনয়ের হাতে করি লিওনার্দোর। এরপর 90 দশকে টেলিভিশন ধারাবাহিক দিয়ে শুরু করেন তার অভিনয় জীবন। তবে তার ক্যারিয়ারের প্রথম বাঁকটি নেয় 1997 সালে টাইটানিক সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। সিনেমার পর্দায় টাইটানিক জাহাজটি ডুবে গেল, ক্যারিয়ারে পেয়েছিলেন আকাশচম্বী সাফল্য। মহাকাব্যিক রোমান্টিক সিনেমা টাইটানিকে জ্যাক ডসন চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী তিনি তারকাখ্যাতি লাভ করেন। টাইটানিক সে সময় ও পরবর্তী এক দশক সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় ছিল। এরপর তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা বক্স অফিসে আশার আলো দেখাতে পারেনি, তবে ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেননি। ক্যাচ মি ইফ ইউ ক্যান, গ্যাংস অফ নিউ ইয়র্ক, দ্য অ্যাভিয়েটর, শাটার আইল্যান্ড, দ্য ডিপার্টমেন্ট, রেভিয়েন্টের মতো সিনেমা উপহার দিয়ে দর্শকদের মনে জনপ্রিয়তা ফিরে পান। বর্তমান সময়ে বলিউডের বেশ কিছু বিখ্যাত নির্মাতা তাদের চিত্রনাট্য তৈরি করেন লিওনার্দোকে মাথায় রেখেই। 2016 সালে ষষ্ঠবারের মতো অস্কারের জন্য মনোনীত হন লিও, সেবার হাতে ওঠে অস্কারের ট্রফি। 2023 সালে কান চলচ্চিত্রে প্রদর্শিত হয় লিওনার্দোর কিলার্স অফ ফ্লাওয়ার মুন সিনেমাটি। ওই সিনেমার শো এর পর দর্শকরা টানা 9 মিনিট ধরে করতালি দিয়ে অভিনন্দন জানান লিওনার্দোকে, তাদের করতালি আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো হল। সুদর্শন ডিক্যাপ্রিও কেবল অভিনেতা নন, একই সঙ্গে তিনি লেখক, প্রযোজক এবং একজন পরিবেশবাদী, যুক্ত আছেন পরিবেশবাদী সংগঠনের সঙ্গে। ফারজানা স্মৃতি, সময় সংবাদ, ঢাকা।